আসসালামু আলাইকুম ওয়া বারাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও তপিও বিয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তপি অভিওর্স মূল ভিডিওতে চলে এসেছি আমাদের সাথেই থাকুন তো প্রথমত যে বাক্যটি দিয়ে আমাদের ভিডিও সাজানো হয়েছে একটি কমন বাক্য যে কেমন আছেন কেমন আছেন এই বাক্যটি আপনার সাথে যে কোনো মানুষ সৌদি মালয়েশিয়ান যে কোনো মালয়েশিয়ান ব্যক্তি আপনার সাথে দেখা হলে বলবে কেমন আছেন কেমন আছেন এই কথাটি কীভাবে বলবে অবশ্যই মালাই দিয়ে বলবে আপনি যেহেতু বাঙালি মালাই দিয়ে বলবে যে কেমন আছেন তো কেমন আছেন এর মালাইটা কী হবে মালাই হবে আপা খাবার আপা খাবারের অর্থ হচ্ছে কেমন আছেন তো উত্তরে আপনি কী বলবেন উত্তরে বলবেন আলহামদুলিল্লাহ বাইক আলহামদুলিল্লাহ বাইক তা আলহামদুলিল্লাহ বাইক যে বলেছেন এটার অর্থ কী এর অর্থ হচ্ছে আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বাইক বাইক হচ্ছে ভালো ঠিক আছে তো অর্থ হচ্ছে আল্লাহর রহমতে ভালো আছি তারপরে যে প্রশ্নটি আপনার সাথে দেখা হলে মালাইরা অবশ্যই বলবে তোমার নাম কি তোমার নাম কী তো কীভাবে বলবে মালাই দিয়ে বলবে শিয়াপা নামা আওয়াক নামা আওয়াক শিয়াপা হচ্ছে কে এটা শুধু নামের ক্ষেত্রে সে আপা কে হয় শিয়াপা হচ্ছে কে ঠিক আছে তো আপনি কি এইভাবে বলতে পারে যে আপা নামা আওয়াক আপা হচ্ছে কি কিন্তু নামের ক্ষেত্রে যখন কাউকে নাম জিজ্ঞাসা করা হয় তখন এভাবেই বলা হয় সে আপা নামা আওয়াক শিয়াপা হচ্ছে কে নামা হচ্ছে নাম আওয়াক হচ্ছে তোমার তো এখানে যে শব্দের শেষে যে ক ব্যবহার করা হয়েছে আওয়াক এটা শুধু লেখার ক্ষেত্রে হয় যখন উচ্চারণ করে কথা বলে তখন কটা ব্যবহার হয় না শুধু বলে আওয়া আবার এরকমও বলতে পারে শেয়াপা নামা কাম তো দ্বিতীয় যে বাক্যটি আপনি বলতে পারেন যে আমার নাম মিজান আমার নাম মিজান আপনি উত্তরে বলতে পারেন যে আমার নাম মিজান তো মালাই দিয়ে কীভাবে বলবেন নামা সায়া মিজান নামা সায়া মিজান নামা হচ্ছে নাম সায়া হচ্ছে আমার মিজান হচ্ছে যে আপনার নামটা যে মিজান আমার নাম তাহলে বলবেন মিজান তোমার বয়স কত আপনাকে প্রশ্ন করতে পারে তোমার বয়স কত তো তোমার বয়স কত এটা অবশ্যই মালাই দিয়ে বলবে ব্রাপা ওমর আওয়াক ব্রাপা ওমর আওয়াক ব্রাপা হচ্ছে কত ওমর হচ্ছে বয়স আওয়াক হচ্ছে তোমার তোমার বয়স কত ঠিক আছে তারপরে জিজ্ঞেস করতে পারে আপনার বয়স যদি হয় তিরিশ বা পঁচিশ পঞ্চাশ তাহলে বলতে পারেন ওমর সায়া লিমা তাউন ওমর সায়া আম্পাত তাউন ওমর সায়া খামসা লিমা তাই এরকম বলতে পারেন তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে তুমি কি মুসলিম মালাই দিয়ে এভাবে বলা হবে আওয়া মুসলিম ক আওয়া মুসলিম ক আওয়া হচ্ছে তুমি মুসলিম হচ্ছে মুসলমান কা শব্দটা এটা এখানে ব্যবহার হয়েছে কী তুমি কি মুসলিম তখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন ইয়া সায়া মুসলিম ইয়া সায়া মুসলিম ইয়া হচ্ছে হ্যাঁ বা জি সায়া হচ্ছে আমি মুসলিম হচ্ছে মুসলমান তখন বলবেন ইয়া সায়া মুসলিম হ্যাঁ আমি মুসলমান আমি একজন মুসলমান সায়া মুসলিম তারপরে প্রশ্ন করতে পারে তুমি কিসের মিস্ত্রি আপনাকে প্রশ্ন করতে পারে তুমি কিসের মিস্ত্রি অথবা তুমি কী কাজ জানো এরকম প্রশ্ন করতে পারে তো মালায় দিয়ে হবে। আওয়াক তোকাং আপা আওয়াক তোকাং আপা আওয়াক হচ্ছে তুমি তোকাং হচ্ছে মিস্ত্রি আপা হচ্ছে কি আমি শব্দগুলো ভেঙে ভেঙে এই জন্যই বলছি এই ভিডিওটা নতুনদের জন্য অনেক উপকারে আসবে কারণ নতুনরা গিয়ে কথা বলতে পারবে না যদি ভিডিওটা দেখেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা দেখে আপনি যদি শেখার চেষ্টা করে তাহলে এই ভিডিওটাই যথেষ্ট আপনি একজন মালয়েশিয়ান ব্যক্তির সাথে কথা বলার জন্য তো মনোযোগ সহকারে শুনবেন আওয়াক তোকাং আপা তুমি কিসের মিস্ত্রি প্রশ্ন আমি রড মিস্ত্রি আপনি যদি রড মিস্ত্রি হয়ে থাকেন বাংলাদেশে যদি রডের কাজ করে থাকেন তাহলে বলবেন আমি রড মিস্ত্রি তো মালাই দিয়ে কীভাবে বলবেন সায়া তোকাং বিসি সায়া তোকাং বিসি সায়া হচ্ছে আমি তোকাং হচ্ছে মিস্ত্রি বিসি হচ্ছে রড তাহলে কি বললেন আমি রড মিস্ত্রি এর মালাই সায়া তোকাং বিসি প্রশ্ন আমি কার্পেন্টার আপনি যদি বাংলাদেশে কার্পেন্টারের কাজ করে থাকেন তাহলে বলবেন সায়া তোকাং কায়ু সায়া তোকাং কায়ু এর মানে হচ্ছে আমি কার্পেন্টার তারপরে আপনি যদি বলেন যে আমি রাজমিস্ত্রি আমি রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রির এটা মালাই কীভাবে বলবেন তখন বলবেন সায়া তোকাং বাতু অথবা বাতা সায়া তোকাং বাতু সায়া তোকাং বাতু তোকাং হচ্ছে মিস্ত্রি সায়া হচ্ছে আমি বাতু হচ্ছে ইট তো বাংলাদেশে তো ইট মিস্ত্রি বলে না বাংলাদেশে বলে রাজমিস্ত্রি তো যার মানে হচ্ছে আমি একজন রাজমিস্ত্রি তো এর মালাই হবে সায়া থোকাং বাতু তো প্রশ্ন আপনি যদি বলেন যে আমি টাইলস মিস্ত্রি আছে না বাংলাদেশে অনেক লোক আছে যে টাইলসের কাজ করতে পারে টাইলস মিস্ত্রি মালয়েশিয়াতে গেছেন তো আপনি যদি আপনার বসকে বোঝাতে চান যে আপনি একজন টাইলস মিস্ত্রি তাহলে বলবেন মালাই দিয়ে সায়া থোকাং মুসেক। আমার কিছু টাকা লাগবে আপনি যদি বলতে চান তাহলে বলবেন সায়া পারলু ডুয়েট সিকিত সায়া পারলু ডুয়েট সিকিত আমার কিছু টাকা লাগবে প্রশ্ন আমি গরিব মানুষ আপনি যদি বলতে চান যে আমি গরিব মানুষ মালাই দিয়ে বলবেন সায়া ওরাং মিসকিন ছায়া ওরাং মিসকিন আমি গরিব মানুষ ছায়া হচ্ছে আমি অরাং হচ্ছে মানুষ বা ব্যক্তি মিসকিন হচ্ছে গরিব প্রশ্ন দ্বিতীয় আমার সাথে চিল্লায়া কী হবে তা আপনি কাজ করতেছেন আপনার সাথে আরও কয়েকজন কাজ করতেছে যে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে যদি আপনার সাথে চিল্লা চিল্লি করে আপনার সাইট ম্যানেজার অথবা ফোরম্যান বা সাথে অন্য কেউ তখন আপনি বলবেন আমার সাথে চিল্লায়া কী হবে তো এটা মালাই দিয়ে বলবেন বিসিং সামাসায়া আপাগুনা বিসিং সামাসায়া আপাগুনা বিসিং হচ্ছে চিল্লানো সামা হচ্ছে সাথে সায়া হচ্ছে আমার আপা মানে কি মানে হবে তো শব্দটা পুরোটা মিলিয়ে কি হচ্ছে বিসিং এই ধরনের সামা বড় 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 যে ছোট ছোট করে একসাথে করে যে কথা বলে এখানেই বাঙালিরা মিস্টেক করে মানে উল্টা পাল্টা বলে আমি জানি না সায়া তা তাও আমি জানি না এর অর্থ সায়া তা তাও প্রশ্ন মালিক যদি ওভারটাইম থাকে দয়া করে আমাকে দিবেন মালিক হচ্ছে বস মালাই ভাষায় মালিক বলে বসকে যদি হচ্ছে কালাও ওভার টাইম হচ্ছে ওভার টাইম তো বুঝেনি ওভার টাইম যদি থাকে দয়া করে আমাকে দিবেন এটা মালাই ভাষা কীভাবে বলবেন বস কালাও আডা ওভার টাইম তলং কান সায়া মালিক যদি ওভার টাইম থাকে দয়া করে আমাকে দিবেন এটা মালাইতেভাবে বলবেন বস কালাও আডা ওভার টাইম তলং বাগি কান সায়া যদি ওভার টাইম থাকে দয়া করে আমাকে দিবেন তারপরে যে প্রশ্ন আপনি অনেক ভালো আপনাকে ধন্যবাদ আপনার সাথে কোনো ব্যক্তি যদি ভালো ব্যবহার করে থাকে বা তার ব্যবহার যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাকে আপনার একটা ধন্যবাদ দিতে হবে এবং তার প্রশংসা করতে হবে সুতরাং কোনো ভালো ব্যক্তির প্রশংসা এভাবে করবেন আওয়াক অরাং বাইক রিমা কাসি আওয়া অরাং বাইক সাঙাত তেরিমা কাশি এর অর্থ হচ্ছে আপনি অনেক ভালো ব্যক্তি আপনাকে ধন্যবাদ তোপিও অফ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও তোপিও অফ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এ ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কমেন্ট বক্সে